তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে বেশ কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে এসেছি। অনেকের কমেন্ট থাকে বিভিন্ন ব্যাপারে, তো আজকে শুরু করতে চলেছি কমেন্টের উত্তর। একজন হচ্ছে নকনি আছে, দেখো নকনি থাকলে পায়ে গোড়ালিতে গামছা বেঁধে মাঝখানে বালিশ ঢুকিয়ে দিয়ে ঘুমাবে তাহলে হবে। বলছে বর্ডার ডিস্ট্রিক্ট, 169, হাইট আছে 17 বছর বয়স। হাইট বাড়বে বয়স বাড়ার সাথে সাথে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মাধ্যমিকের কত পার্সেন্ট নাম্বার মানে দরকার আছে একটা বলতে খুঁজছে। তো এরকমভাবে এটা বলা চলে যে মাধ্যমিকে পাস থাকলে হবে। প্রথম চয়েস দিলে কী হবে একজন লেখাই আছে, দেখে নাও। এটা প্রথম চয়েস দিলে কিছু না, নাম্বার ভালো থাকলে হবে, না হলে কিছু হবে না। হাঁটুতে মাঝে বেশি ফাঁকা আছে, কী হবে? হাঁটুর মাঝে যে যার ফাঁকা আছে বেশি, তাদের আমি বলবো এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। 92 কেজি ওজন, যার 92 কেজি ওজন আছে তাকে বলবো যে এটার জন্য তোমাকে মানে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। SSB কত ঘন্টা ডিউটি, দেখো এটা এখন কিছু বলার নেই, ট্রেনিং হওয়ার পরেই সব জানতে পারবে। হাতে পোড়া দাগ আছে, বিকলমে লসর লাগাও তাহলে ঠিক হবে, ঠিক আছে। SSC GD অনলাইনের ডেট, এটা তো অনেকেই জানে, যারা জানে না তাদেরকে কিছু বলার নেই। আর নতুন ভ্যাকেন্সি আসবে, এটাই ভ্যাকেন্সি কম আছে, ঠিক আছে। পরেরটা ভালো করে প্রস্তুতি নাও। BSF-এ কে কে যেতে চাও, যার ইচ্ছা যাবে ভাই, ঠিক আছে। তো এরকম কমেন্টগুলো আর কি বলবো। কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন দেয়, প্রত্যেকটা থেকেই 20টা প্রশ্ন দেয়, ঠিক আছে। কোন কোনটা থেকে বেশি দেয় এরকম কিছু না, GK 20টা থাকবে, রিজনিং 20টা, গ্রামার 20টা, অঙ্ক 20টা, সবগুলো সমান, ঠিক আছে। কোন কোন বিষয় থাকে, GK, রিজনিং, ঠিক আছে, গ্রামার আর অঙ্ক। NCC সম্পর্কে তথ্য, NCC থাকলে কিছু পার্সেন্ট নাম্বার ছাড় দেয়, মানে যোগ হয় আর কিছুই না। বিবাহিত মেয়েদের হবে, এটার জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আসছি পরের কমেন্টগুলোতে। একদম যে প্রথম চয়েস কী দেবো, প্রথম চয়েস যেটা তোমার ভ্যাকেন্সি বেশি থাকবে সেটাই দিবে, ঠিক আছে। হার্নিয়া অপারেশন ছিল, হার্নিয়া অপারেশনটা মেডিকেল কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। 4টা দাঁত পোকা খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো দাঁতগুলো ঠিক করো তাহলে হবে, না হলে কিন্তু হবে না। শরীরের চর্বির গাঁট আছে, এটা কোনো অসুবিধা হবে না। বহিরাগতরা অনলাইন করতে পারবে, দেখো একজন বলছে বিবাহিতরা অনলাইন করতে পারবে এখানে, ঠিক আছে। বহিরাগতরাও লিখেছিল মানে বলেছিল, সেটা কিন্তু তার সাথে আমি এই জন্য একটা প্লাস করে রেখেছি। তো ব্যাপার হচ্ছে যে এখানে সবাই অনলাইন করতে পারবে, ঠিক আছে, বয়সটা হলেই হলো। হাতের আঙুলে প্রবলেম আছে, ডাক্তার দেখাও তাহলে ঠিক হবে। ভিটামিন কতদিন খেতে হবে, দেখো যতদিন না তোমার শরীর ঠিকঠাক কোনো ওজন বাড়ছে ততদিন। SSC GD এর জন্য কি কম্পিউটার জানতে হবে, কম্পিউটার জানলে তোমারই ভালো, না জানলে তোমারই লস, ঠিক আছে। কত নাম্বার দরকার, আছে তো দেখো, এটা নাম্বার বলে কিছু না, ভালো করে পরীক্ষা দিলেই হবে, ঠিক আছে। তোমাকে যদি বলে 100 নাম্বার তুলতে হবে, তুমি কি পারবে? তোমার পক্ষে যতটা হবে অতটাই চেষ্টা করবে, ঠিক আছে। একটা নক উঠে গেছে, ক্যান্ডিড বি লাগাও তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হবে, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। এখানে ভ্যাকেন্সির ব্যাপারে আমাকে অনেকে বলেছিল, ঠিক আছে। তো ভ্যাকেন্সির ব্যাপারে আমি লিখে নিয়েছি, মেল হচ্ছে 23,347টা ভ্যাকেন্সি, ফিমেলদের হচ্ছে 2,799টা। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকেন্সি আছে 794টা, ঠিক আছে। SC-তে আছে 182, ST-তে 39, OBC-তে 175, EWS-এ আছে 79, জেনারেল আছে 319টা। নকশাল ডিস্ট্রিক্টে কতগুলো আছে, টোটাল 31টা। এইখানে হবে, এটা একটু ভুল হয়ে গেছে, SC হবে 7টা, ST হবে 1টা, OBC হবে 7টা, EWS 4টা, জেনারেল হবে 12টা। তার মধ্যে BSF-এ আছে 8টা, CISF-এ আছে 18টা, CRPF-এ আছে 5টা। বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি 2,030টা আছে, SC-দের 400, ST-দের 87, OBC-দের 382, EWS 466, জেনারেলের 695, ঠিক আছে। এরপর আছে ঝাড়গ্রামে মেয়েদের কটা ভ্যাকেন্সি, টোটাল 5টা আছে। তার মধ্যে কোন কোন ক্যাটাগরি আছে, SC ক্যাটাগরি 2টা, জেনারেলের 3টা, বাকিদের কোনো সিট নেই, ঠিক আছে। এরপর পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি, পরীক্ষার ব্যাপার নিয়ে এখানে হচ্ছে প্রথম কথা যে কবে থেকে পরীক্ষা শুরু হবে। দেখো পরীক্ষা শুরু হচ্ছে 20 তারিখ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে। টোটাল 14 দিন পরীক্ষা হবে। ডেটগুলো বলে দিচ্ছি, 20, 21 জানুয়ারি মাসের, 22, 23, 24, 25, 26, 27, 28, 29,
ঠিক আছে, ফেব্রুয়ারি 1, 5, 7, 11, 12, তো 14 দিন পরীক্ষা হবে, মানে 14টা প্রশ্ন সেট তৈরি হবে, ঠিক আছে। 20 তারিখে যেটা আসবে সেটা 21 তারিখে আসবে না, 21 তারিখে একটা, 22 তারিখ আসবে না, 23 একটা, 24 আসবে না, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। টোটাল 14 দিন পরীক্ষা হবে, মানে 14টা সেট তৈরি হবে। এবার ভাবো তুমি কতগুলো তোমাকে পরীক্ষার জন্য ভাবে প্রস্তুতি নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে যাবে।